টুরিস্টবেরি ব্লগ চ্যানেলের নিউ ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে চলেছি। আজকে যেহেতু বুধবার অফিস ছুটি, আর অফিস ছুটির দিন আমার কত কাজ করতে হয় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে চলে এসেছি পেট্রোল পাম্পে পেট্রোল ভরার জন্য। তো ভরমশাইয়ের বড় গাড়িটা খুব একটা বার করা হয় না, তো তেল বলছে অল্প রয়েছে, তাই জন্য দেখো একটু তেলটা ভরে নেব। আর আমরা এখন যাব চুচুড়া খাদ্য ভবনে। তো তেল ভরা কমপ্লিট, তো আমরা এখন এগুচ্ছি চুচুড়া ঘড়ির মোড়ের দিকে। তো ঘড়ির মোড়ের ওই দিকটাতে গেলেই খাদ্য ভবন আছে। আর এই যে দেখো, আজকে যেহেতু বুধবার, বুধবার তো কিন্তু বন্ধ থাকে না, হয়তো বিকাল টাইমে খুলবে, অনেক দোকান খুলছে, অনেক দোকান বন্ধ আছে। তো যাই হোক, পুজোর প্রায় মার্কেটিং কিছু লোক শুরু করে দিয়েছে, রাস্তাটা প্রচণ্ড ভিড় ভিড় লাগলো, আর ওয়েদারটা আজকে মানে প্রচণ্ড বাজে, হেভি গরম লাগছিল আজকে। আর ওদের রেশন কার্ডের প্রবলেমের জন্য ওদেরকেও নিয়ে আসতে হলো আজকে, জানি না ওদের হাতে লিঙ্ক নেবে কি, অতটুকু আমার জানাও নেই। তো না, হাতে লিঙ্ক নিল না, তো আধার কার্ডে দেখে একটা ফোন নাম্বারে ওটিপি আসলো ফোনেতে, ওটিপি নাম্বারটা বললাম, তো কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কি কারণে সেটা বললো না, বললো যাও পরের মাস থেকে মানে মাল পাবে। এ মাসের মালটা গেল, আর কি হবে। আমাদের খাদ্য ভবনের কাজ কমপ্লিট, আর আমার ছেলে দেখো বলে মা আমি একা একা সিঁড়ি দিয়ে নামবো, অনেকটা বড় বড় সিঁড়ি, বেশ ভালোই লাগছে। আর আমার মেয়ে দেখো মানে সিঁড়ি থেকে লাফ মারার মানে মাস্টার মশাই। তো যাই হোক, খাদ্য ভবনের কাজ মিটে গেছে, এখন আমরা যাব আরও একটা জায়গায়। মানে ছুটির দিনে আমাদের যে কত কাজ করতে হয়, যে কোথাও ঘুরতে যাব সেটা আর হয়ে ওঠে না। তো ইচ্ছা আছে এক জায়গায় যাওয়ার জন্য, কিন্তু জানি না কত দূর এগুতে পারবো। তো যে দেখো আমার হনুমানটা ছুটছে, মানে এত বড় জায়গা না, দেখে সত্যি খুবই ভালো লাগে, বাচ্চাটা কিন্তু খোলামেলা জায়গাটাই খোঁজে, তাই না? তো বেরিয়ে পড়েছি দেখো খাদ্য ভবন থেকে, আর এই যে দেখো চুচুড়া হুগলি খাদ্য ভবন পশ্চিমবঙ্গ সরকার, আর এই যে দেখো গেটটা। আমার কিন্তু অনেক কবারই আসা হয়ে গেছে এখানে, এটা প্রায় চার টাইম আসছি, তো ছেলে মেয়েদেরকে নিয়ে ফার্স্ট টাইম আসলাম, নিয়ে আসলাম ফালতু রোদের মধ্যে বৃষ্টির মধ্যে, ওদেরকে কোনো কাজেই লাগলো না। তো যাই হোক, ঘোরা হয়ে গেল ছুটির দিনে। আর এই যে দেখো চলে এসেছি এখন জেরক্সের দোকানে, জেরক্সে দেখো কতগুলো মেশিন বসানো, আর দুটো লোক কাজ করে, দেখো কত কাস্টমার। তো এখন আমরা যাব পৌরসভা, একটু কাজ আছে। তো বললামই তো যে ছুটির দিনে কোনো রকম যে একটু ভালো মন্দ রান্না করে খেয়ে একটু পায়ের ওপর পা তুলে একটুখানি বিশ্রাম নেব, সেরকম কোনো কিছুই না। আর একটু ব্যাংকেরও কাজ ছিল, ব্যাংকের কাজটা বর্মশাই করে এসছে। আর এই যে দেখো এখন আমরা যাব পৌরসভায়, পৌরসভাতেও কিন্তু একটা মানে টাকা পয়সারই ব্যাপার আছে, একটা লোনের জন্য একটুখানি অ্যাপ্লাই করতে যাব। তো এই যে দেখো এখন আমরা চলে এসেছি কোথায় বলতো, এটা হচ্ছে আমাদের চুচুড়া পৌরসভা। এটা আমি সেকেন্ড টাইম আসলাম, আমি এখানে একবার এসেছিলাম ট্যাক্স দিতে, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম এসেছি একটা লোনের জন্য অ্যাপ্লাই করতে। আর এই যে দেখো আমার ছেলে মেয়েগুলো দেখে মানে বলছে আমার একটা পার্ক আছে এখানে, কোনোদিন নিয়ে আসুনি, তো তো খুব ভালোই লাগছে, দেখো বাচ্চাদের একটা মানে মানে ভুলিয়ে রাখার মতন একটা জায়গা। ওরাও কিন্তু বোরিং হচ্ছে, গাড়ি করে ঘুরলে কী হবে, প্রচণ্ড রোদ আর মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, আর এই রোদেই কিন্তু বাচ্চাদের মাথা যন্ত্রণার কারণ, জানো তো। তো এখন আমরা তিনতলায় উঠে যাব। আর এই যে দেখো চলে এসেছি, এখানে একটু মিটিং আছে, তো বর্মশাই লোনটা নেবে, ওর জন্য দেখো মানে বসে রয়েছে। তো আর এই যে দেখো আমার হনুমান দুটো দেখো কী করে, তো বর্মশাহী বোরিং ফিল করছে, অনেক কিছু জিজ্ঞাসা করছে, অনেক কিছু মানে কারণ বৃত্তান্ত অনেক কিছু জিজ্ঞাসা করছে, এরকম তো কোনোদিনও পাল্লায় পড়েনি, ও মানে একটুখানি ঘাবড়ে যাচ্ছে। কাজ মিটে গেছে, এবার যাচ্ছি কোথায় দেখো, কি বলবো, একটুখানি যে বাবা বাড়ি যাব বা একটু কোথাও ঘুরতে যাব সেটা আর হয়ে ওঠে না, সপ্তাহে একদিন ছুটি পায়, নিঃশ্বাস ফেলার সময় পায় না। আর এই যে দেখো এখন কোথায় এসেছি, বর্মশাইয়ের চোখের পাওয়ার বেড়ে গেছে, তাই জন্য আবার দেখাতে হবে, এখানে বারো মাসই দেখায়, মানে বছরে দুই থেকে চারবার মনে হয় ওকে চোখ দেখাতে লাগে, কারণ ও চশমা পরে ফোন ঘাটে, মানে ফোন দেখে না, মানে চশমা না পরেই বেশিরভাগটা ফোনটাও ইউজ করে, তো অনেক দিন চশমা পরে না, ওকে সবসময় চশমা পরে থাকতে বলেছে, কিন্তু যেহেতু যে কাজ করে সেই কাজে সবসময় চশমাটা চলে না।
তো এখন এসেছি নাম লেখানোর জন্য, আর বর্মশাই তো গেছে নাম লেখানোর জন্য ভিতরে, আর আমার ছেলে মেয়েগুলো মানে উপরে উঠছে, বকা দিচ্ছে, নেমে পড়ছে। তো শেষমেশ বললাম যে চলো যাও, আমি একটুখানি ঘুরে আসি, আমার তো চোখের প্রবলেম না, আমাকে আসতেই হবে না, তো দেখি আসি যে কেমন নার্সিং হোমটা। তো যাই হোক, এখানে শুধু চোখের অপারেশন, মানে নানা রকম চোখের কারণে এখানে আসতে লাগে রুগীদেরকে। তো এখন যেহেতু দুপুর টাইম, ওই জন্য দেখো এখন ফাঁকাই আছে। আর এখন আমি দেখো কোথায় এসেছি, দেখো এখানে অ্যাকো আছে একটা, খুব সুন্দর লাগছে অ্যাকোয়ারিয়ামটা, মানে মাছগুলো খুব লাইটিং লাইটিং কালার লাগছে। ছেলে মেয়েগুলো অনেকক্ষণ থেকে দেখছে বলে আমাদের এনে দেবে এরকম, তো আমার ইচ্ছা আছে, কিন্তু এখন এই মুহূর্তে ইচ্ছাটা নেই, কারণ আমি ছাদের ঘর হবে, আবার একটা মানে সাইড দিয়ে একটা ঘর হবে, আর উপরে আমরা থাকবো, নিচতলা কিচ্ছু কোনো রকম কিচ্ছু করবো না। তো বছর দুয়েক পর থেকে মানে ঘরের কাজে হাত দেবো নতুন করে। তো যাই হোক, তো এখন যাই বাড়ির দিকে, পরেও সব কথা বলবো তোমাদের সঙ্গে। আর চলে এসেছি, দেখো আমি কিন্তু সকালেই রান্না বান্না করে গিয়েছিলাম, কারণ মা ভাইরা সব এসছে, মামাকে দেখতে যাব ওই জন্য। তো দেখো আলু বরবটি ভাজা, কাঁকরোল ভাজা, আর পাতলা করে পেঁয়াজ দিয়ে মসুর ডাল করেছি, আর মাংসের ঝোল করেছি, মুরগির মাংস। আজকে যেহেতু বুধবার, বর্মশাইয়ের ছুটি, ওই জন্য ও একটু খাসির মাংস খাবে বলে খাসির মাংসও নিয়ে এসছে। সকলের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে প্রায় 5:45 মতন, আর এখন যাচ্ছে আমার মা মামা বাড়ি। আমার মামা বাড়ি কিন্তু দেবানন্দপুর, খুব একটা দূরে না। তো আমার ছেলে মেয়ে দেখো আমার মায়ের সঙ্গে চলে যাবে, তো কি বলবো, এত ছোট ছোট বাচ্চা, মা দাদু ঠাকুমা বাবাকে সকলকে ছেড়ে থাকতে পারে, তো ওদেরকে রেডি করে এখন মায়ের সঙ্গে পাঠিয়ে দেব। ভাই মা মানে দুই ভাই আছে, মা আছে, ওদের সঙ্গে চলে যাবে, আর আমার বড়মশাই আর আমি সেই রাত্রি 7-8টার সময় যাবো। ওরা এখন গিয়ে একটু খেলাধুলা করুক, আমরা তো আর বাচ্চা না, একটু ঘরে কাজও আছে, ঘরের কাজগুলো একটুখানি আমাকে কমপ্লিট করতে হবে। আর এই যে দেখো এখন মা ভাইটা সব মিলে এখন বেরিয়ে পড়েছে, আর কিন্তু ঝিমঝিম করে বৃষ্টিও হচ্ছে। ভাই মা সব চলে গেল আমার ছেলে মেয়েদেরকে নিয়ে, তো আমি এখন দেখছি চন্দ্রযান 3 আর কতক্ষণ বাকি আছে মানে চাঁদে পৌঁছাতে, ওই জন্য একটু টিভির দিকে চোখটা রেখেছিলাম। তো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলছি, তো সকাল থেকে কথা বলার টাইমই পাইনি, আর মেন কথা হচ্ছে আমার মা এসেছিল শ্বশুরকে দেখতে, আর আমার ভাইরাও এসেছিল, তো আমার ছেলে মেয়ে চলে গেছে আগে। তো এখন দেখো আমি রেডি হয়ে গেছি, ও এখনও রেডি হয়নি, তো এখন বেরাবো মামার বাড়ি। তো আমার মামারও খুব শরীরটা মানে খুব একটা ভালো না, ওই জন্য মা গেছে দেখতে। তো আমি অনেকদিন মামার বাড়ি যাইনি, ওই জন্য ভাবলাম একটু ঘুরেই আসি। আর বুধবার যেহেতু আজকে আমার অফিস ছুটি থাকলে কোথাও একটু ঘুরু ঘুরু করতে ইচ্ছা করে। তো যাই হোক, তো রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে পড়বো। আর মামার বাড়ি কিন্তু খুব একটা দূর না, এই আমাদের বাড়ি তো ব্যান্ডেল, আর ব্যান্ডেলের উপরে দেবানন্দপুরে আর মামা বাড়ি। তো চলো এখন বেরিয়ে পড়ি, পরে কথা হচ্ছে। ও এখনও রেডিই হয়নি, রেডি তো এখনও প্রায় 10 মিনিট। তো চলো দেখে দেখো ভিডিওটা। তো ভাবছিলাম যে আজকের কোথাও বেরোনো হবে না হয়তো, তো যাই হোক শেষমেশ ছেলে মেয়েদেরকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম, কারণ তবে আমার কিন্তু যাওয়াটা হবে। তো যাই হোক চলে এসেছি, আর আমার ছেলে মেয়ে বসে দেখো দুষ্টামি করছে, আর বর্মশাই দেখো ও যেখানেই যায় দেখো ফোন দেখে, ওর জন্য না চোখে এতটা প্রবলেম। তো যাই হোক, ওকে এখন জল মিষ্টি দিচ্ছে, ও খাবে জল মিষ্টি, খুব খিদাও পেয়েছে। আর আমার খুব মানে খুব একটা খেতে ইচ্ছা করে না, মানে খিদা পেলেও খেতে ইচ্ছা করে না, কেন প্রচণ্ড ওয়েট হয়ে যাচ্ছে, আমাকে যা হোক করে ওজনটা কমাতে হবে। তো যাই হোক, ছেলে মেয়েরা এখন দুষ্টামি করছে, খেলা করছে, আর আমি একটু তোমাদের সঙ্গে একটু কোনো ভিডিও শেয়ার করছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভয়েস দেবো। তো যা উৎপাত করছে দেখে বুঝতেই পারছো, আর আমার ছেলে যায় দেখেছে যে মা ক্যামেরা অন করেছে, তো দেখো ও একটু হাই করে দিল। তো যাই হোক, এখন আছি আমি আমার বড় মামার ঘরে, মামা এখন গেছে মাংস আনতে, এখন রাত্রিরে খাওয়া দাওয়া করবো, তারপর আজকে বাড়ি যাবো। আর প্রচণ্ড গরম লাগছে, মানে সেই মুহূর্তে শুধু গিয়েছি, আর এই যে দেখো সব দুষ্টামি করছে আমার মেয়ে, আমার ভাই, ছোটো ভাই, এটা আমার ছেলে মেয়ের থেকেও ছোটো, আর ওই যে একটা ছোটো ভাই আমার ছোটো মামার ছোটো ছেলে। আর ওই যে দেখো ওরা কী করছে বলো তো, ওরা এখন কিন্তু ব্যাং ধরছে,
ওদের মানে একটা ব্যাং ঢুকে পড়েছে ঘরের মধ্যে, ওরা এখন লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ব্যাংটাকে বার করছে। আর ওদিকে আমার বড় মামি রান্না বসিয়ে দিয়েছে, রান্না প্রায় কমপ্লিট। তো এখন বাজে প্রায় 9:15 মতন, বেশি লেট করব না, খেতে খেয়ে উঠতে কিন্তু অনেকটা টাইম হয়ে যাবে। আর যেহেতু বাচ্চাগুলোকে নিয়ে যাব, ওর জন্য একটু বড় মধ্যে তাড়াও দিচ্ছে। তো যাই হোক, দেখো আমার এই ভাইটার বয়স প্রায় 1.5 বছর, প্রচণ্ড পাকা, দেখে বুঝতেই পারছো। আর আমার ছেলে দেখো পেলো না বলে আমার ফোনটাই নিয়ে নিল। আর এই যে দেখো মামি কী কাণ্ড করেছে, এখানে পটল ভাজা, কাঁকড়াল ভাজা, আলু ভাজা, ডাল, লেবু আর কাঁচা লঙ্কা, সরি কাঁচা পেঁয়াজ, আর কি আছে শশা আছে স্যালাডে, আর মুরগির মাংস কষা কষা করেছে। বড়মশাই তো এমনি খুব একটা খেদে মানে খিদে নেই কো, তার মধ্যে 4টে মিষ্টি খেয়েছে বড় বড়, আর পেটটা মানে ভরে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বাড়ি যাব। তো বেরিয়েও পড়েছি, ছেলে মেয়েদের দেখো রেডি করে দিয়েছি, বড়মশাই আবার সেই শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। আর এই যে দেখো এগুলো মামার ছেলেরা দুজনে সব ফোন, কি বলবো বলো তো, এখন শুয়ে থাকি এক জায়গাতে, বড়মশাই একটা ফোন ঘাঁটে, আমি একটা ফোন ঘাঁটি, মানে সম্পর্কটা যেন ফোনের মাঝখানে এসে দূরত্ব মানে বাড়িয়ে দিচ্ছে। তো যাই হোক, শেষমেশ সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া গুছানো গাছানো সব কমপ্লিট। তো মা মানে মা মামি মামা এখনও দিদা কেউ খায়নি, আমরা খেয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে দেখো এটা আমার দিদা, অন্ধকারে বেরিয়ে গেল। আর মেন কথা কী বলো তো, দিনের বেলাতে খুব একটা আশা হয় না, তোমাকে দেখাতাম দেবানন্দপুর জায়গাটা কত সুন্দর। আর তো চলো, আর ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো, ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে, আর যদি ভালোবেসে পারো একটা সাবস্ক্রাইব করে দিও, কোনো রকম জোর জবরদস্তি না, অনুরোধও করবো না। যদি ভালো লাগে ভালোবেসে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাপোর্ট করো, আর সাপোর্ট করলে সাপোর্ট পাবে। তো চলো, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।